গত 16 অক্টোবর কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আরও 3% হারে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে 28%। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের কর্মচারীরাও চাইছেন সরকার যেন এই মহার্ঘ ভাতার ব্যবধান কমিয়ে আনে। সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে কর্মচারী মহলে কানাকানি এবং গুঞ্জন চলছে। এরই মধ্যে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ প্রদান এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান বিষয়টি নিয়ে চর্চা চলছে, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান এখনই সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু বলা যাবে না। প্রত্যেকই রাজ্যের কর্মচারীদের মধ্যে একটা কৌতূহল কবে নাগাদ দিয়ে দেওয়া হবে, মানে এই বিষয়টা নিয়ে কি চিন্তা বিষয়ে আমাদের কথাবার্তা চলছে, নিশ্চয়ই বিষয়টা আমরা দেখছি কবে নাগাদ পেতে পারি, এরকম বলা যাবে না। আমরা চর্চা করি, তারপর চিন্তা করি। উল্লেখ্য, বর্তমান রাজ্য সরকার এখন পর্যন্ত 23% বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করেছে। এরপরেও বর্তমান সময়ে কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে 28%। প্রসঙ্গত উল্লেখ্য যে কর্মচারীদের দ্রব্যমূল্য বৃদ্ধির নিরিখে মহার্ঘ ভাতা প্রদান করা হয়, অর্থাৎ কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স অনুসারে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতা প্রদান করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।